সাধারণত মানুষেরা রাবণকে চেনে তার খারাপ এবং পাপ কাজের জন্য, কিন্তু এই কথাটাও পুরোপুরি ফেলে দেওয়া যায় না যে রাবণ একজন মহান জ্ঞানী মানুষ এবং একজন নিষ্ঠাবান ব্রাহ্মণও ছিলেন। রাবণের এই পাপ কাজ করার কারণ ছিল তিনি আগের জন্মে অভিশাপ পেয়েছিলেন এবং সেই অভিশাপ থেকে ভগবান রাম তাকে মুক্তি দেন। ভগবান রামও রাবণের অনেক প্রশংসাই করে গেছেন। ভগবান রামও রাবণের বুদ্ধি এবং জ্ঞানের দ্বারা অনেক প্রভাবিত হয়েছিলেন। এই জন্যই রাবণকে বধ করার সময় রাবণ যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিলেন তখন ভগবান রাম তার নিজের ভাই ছোট ভাই লক্ষ্মণকে বলেন, এক মহান জ্ঞানী ব্যক্তি এ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, যাও ওনার কাছ থেকে কিছু জ্ঞান নিয়ে আসো, যাই এ পৃথিবীর অন্য কেউ তোমাকে দিতে পারবে না। সে কথা শুনে ভগবান লক্ষ্মণ রাবণের কাছে গেলেন এবং রাবণের মাথার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কিন্তু দাঁড়িয়ে থাকা তো রাবণ কিছুই বললেন না। এবং কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর লক্ষ্মণ আবার ভগবান রামের কাছে ফিরে এলেন। লক্ষ্মণ ফিরে এসে ভগবান রামকে বললেন যে রাবণ তো কিছুই বলছেন না। এবং সে কথা শুনে ভগবান রাম আবার লক্ষ্মণকে বললেন যে যদি কারো থেকে জ্ঞান প্রাপ্ত করতে চাও তাহলে তার মাথার সামনে নয় পায়ের সামনে হাত জড়ো করে বসে থাকো। এবং সে কথা শুনে ভগবান লক্ষ্মণ আবার রাবণের কাছে গেলেন এবং পায়ের সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকলেন। এবং তা দেখে রাবণ ভগবান লক্ষ্মণকে যে তিনটে কথা বললেন তা যে কোনো মানুষকে তার জীবনে সফলতায় পৌঁছে দিতে পারে এবং যে কথাগুলো এখনকার দিনেও সম্পূর্ণ সঠিকভাবেই খাটে। প্রথম কথাটি হলো শুভস্য শীঘ্রম, তার অর্থ হলো আমাদের যে কোনো কাজ যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব করে নেওয়া উচিত। রাবণ আরও বললেন যে আমি সময় থাকতে ভগবান রামকে চিনতে পারিনি, যে কারণেই আমার আজ এই অবস্থা, আমি সময় থাকতে ওনার চরণে এসে পড়তে পারিনি, তাই জন্যই আমার আজ এই দশা। দ্বিতীয় উপদেশ দিতে গিয়ে রাবণ লক্ষ্মণকে বললেন যে নিজের শত্রুকে কখনোই নিজের থেকে ছোট ভেবো না, আমিও ঠিক এই ভুলটাই করেছিলাম। আমি ভেবেছিলাম যে তুচ্ছ বাদর সেনা আমার কী ক্ষতি করতে পারবে, কিন্তু তারাই আমার সোনার লঙ্কাপুরি জ্বালিয়ে দিল এবং আমার সমস্ত সেনাদেরকেও মেরে দিল। তিনি আরও বললেন যে আমি যখন ব্রহ্মার কাছে আশীর্বাদ চাইতে গেছিলাম তখন আমি এটাই বলেছিলাম যে আমি অমর হতে চাই, আমায় যেন কেউ মারতে না পারে কেবল মানুষ এবং বাদর ছাড়া, কারণ তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলেন যে বাদর এবং মানুষ তার কোনো ক্ষতি করতে পারবে না। এবং বলেন সেটি মনে হয় তার অন্যতম ভুল ছিল। তৃতীয় উপদেশ দিতে গিয়ে রাবণ লক্ষ্মণকে বলেন যে নিজের জীবনের গোপনীয় তথ্য কাউকে না বলতে। তিনি আরও বলেন যে তার মৃত্যুর কথা তিনি বিভীষণকে জানান এবং সেটাই হয়তো তার অন্যতম প্রধান ভুল এবং সেই কারণেই তার আজ এই অবস্থা, তার আজ মৃত্যু ঘটল। অতএব রাবণের লক্ষণকে দেওয়া এই তিনটি উপদেশ থেকে আমরা এটাই জানতে পারলাম যে কোনো মানুষের মধ্যে যদি অহংকার চলে আসে তাহলে সে যত বড়ই হোক না কেন সে কোনো না কোনো একটা ভুল করবেই এবং সেই ভুলটাই তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে ভিডিওটি লাইক করে দিন আর আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন আর নিচে কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো।